আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রকি ওয়ার্ল্ড সপ্তাহের আলোচিত সংবাদে আপনাদের সাথে আছি আমি কাজী আয়শা। মৌসুমি সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানব্যাপী মৌসুমি এই রোগ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করে ওমান সরকার। আবহাওয়ার পরিবর্তনের কারণে এই রোগ ছড়াচ্ছে, একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়াতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিজ কন্ট্রোল ও সার্ভেইলেন্স বিষয়ক মহাপরিচালক ডক্টর সাইফ আল আবরি জানান, করোনার নতুন কোনো ধরনের উপস্থিতি এখনও আমরা পাইনি। আমাদের দেশে করোনার কোনো নতুন ভ্যারিয়েন্ট নেই, যদিও কিছু ওমিক্রনের কেস এখনও রয়েছে। এ সময় তিনি করোনা থেকে বাঁচতে যেসব সুরক্ষার প্রয়োজন তা প্রতিপালনের পরামর্শ দেন। এছাড়া যাদের অন্যান্য জটিল রোগের কারণে ঝুঁকিতে আছেন কিংবা করোনার ভ্যাকসিন এখনও নেয়নি, তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন স্টকে থাকা সাপেক্ষে অন্যান্যদের নিয়ে নেয়ার আহ্বান তিনি জানান। ইনফ্লুয়েঞ্জার এই ভ্যাকসিন বেসরকারিভাবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাওয়া যাচ্ছে। আবারও জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোকে সামলাতে হবে বড় ধরনের ধাক্কা। এ অবস্থায় পরিচালন ব্যয় নিয়ে উদ্বিগ্ন এয়ারলাইন্সগুলো জানিয়েছে, এর ফলে যাত্রী ভাড়া বেড়ে যাওয়ায় সেটা ভ্রমণের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড জেট ফুয়েলের দাম প্রতি লিটারে 5 টাকা বাড়িয়েছে। 26 অক্টোবর দাম বাড়ানোর এই ঘোষণা দেয় বিপিসি। একই দিন থেকে কার্যকর হয়েছে নতুন দাম। এভাবে গত 23 মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে 170%। একই সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়াও। এতে সব চাপ এসে পড়েছে যাত্রীদের উপর। এমন উচ্চ মূল্য বৃদ্ধি সামাল দিতে উড়োজাহাজ সংস্থাগুলো বাড়িয়েছে বিমান ভাড়া, ফলে আকাশপথে কমছে যাত্রী সংখ্যা। এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিমান সংস্থাগুলো। ভাড়া বৃদ্ধির ব্যাপারে উড়োজাহাজ সংস্থাগুলো বলেছে, 2 বছর আগে অভ্যন্তরীণ যে রুটে সর্বনিম্ন ভাড়া ছিল 2 থেকে 2,500, একই রুটে বর্তমানে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 5,000-এ। বিমান সংস্থাগুলো কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, সৈয়দপুর, রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। জেট ফুয়েলের দাম বাড়ায় এইসব রুটের ভাড়াও বেড়েছে দ্বিগুণ হারে। ধারণা করা হচ্ছে এভাবে ভাড়া বাড়তে থাকলে যাত্রীভাবে দেশের পর্যটন খাত ক্ষতির সম্মুখীন হবে, লোকসানও গুনতে হবে বিমান সংস্থাগুলোর। ওমানে কার্যকর হচ্ছে নতুন মেডিকেল আইন, এতে সুফল পাবেন প্রবাসীরা। জানা গেছে আগে নতুন ভিসা নিয়ে ওমান যাওয়ার সময় মেডিকেল ইস্যুতে বেশ ভোগান্তিতে পড়তে হতো প্রবাসীদের। গামোকা থেকে মেডিকেল করা, আবার সেই মেডিকেল দূতাবাস থেকে সত্যায়িত করা সহ বেশ খরচ গুনতে হতো ওমানগামীদের। এরপর আবারও ওমান থেকে যেয়ে নতুন করে মেডিকেল করা লাগতো। শুধুমাত্র মেডিকেল বাবদে একজন প্রবাসীর প্রায় 30,000 টাকার মতো খরচ হয়ে যেত। সেই সাথে এক দপ্তর থেকে আরেক দপ্তর ঘুরতে ঘুরতে আরও হয়রানির শিকার হতেন প্রবাসীরা। তবে নতুন আইন অনুযায়ী ওমানে প্রবাসীদের নতুন ভিসা বা ভিসা নবায়ন করতে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নেওয়া মেডিকেল পরীক্ষার ফি বাতিল করা হয়েছে। সঠিক ভিসা নিয়ে গেলে কোনো দেশে ঝামেলায় পড়তে হয় না, তাই কারো মাধ্যমে ভিসা নেয়ার পর তা যাচাই করে নেয়াই বুদ্ধিমানের কাজ। সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে ভুয়া ভিসা বিক্রি। ইতিমধ্যে ভুয়া ভিসা বিক্রির অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন অনেকেই। তাই ভুয়া ভিসা নিয়ে ওমানগামী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত হন। দালালদের চটকদার কথায় পা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। সম্প্রতি এ ধরনের প্রতারক চক্র ওমানের ভিসা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামের খেতে খাওয়া মানুষের থেকে। প্রতারণা এড়াতে বা ভুয়া ভিসার সঙ্গে জড়িত অপরাধীদের ফাঁদ এড়াতে যার মাধ্যমে ভিসা করাবেন তার জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্ভব হলে যে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে সরাসরি উক্ত কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও ওমানগামী প্রবাসীরা চাইলে রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটে যেয়ে ই ভিসা চেক করতে পারবেন। সরাসরি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা, কোনোভাবে ব্যাংকিং চ্যানেল ব্যতীত নগদ অথবা হুন্ডিতে লেনদেন না করতে বলা হয়েছে। সর্বশেষ এই ধরনের প্রতারণা এড়াতে ভিসা সংক্রান্ত ব্যাপারে অথবা বিদেশে চাকরি সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিজ্ঞাপনের ফাঁদে পা দিতে নিষেধ করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এ ধরনের প্রতারণার শিকার ভুক্তভোগীরা চাইলে প্রমাণসহ আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
প্রবাস টাইমের পক্ষ থেকে আপনাকে আইনি সহায়তা দেয়া হবে। বিদেশ যাওয়ার সময় অনেকে সঙ্গে করে ঔষধ নিয়ে যান, না জেনে এই ঔষধ নেওয়ার কারণে অনেকে আবার বিমানবন্দরে গ্রেফতার হন। দেখা গেছে এমন কিছু ঔষধ রয়েছে যা আমাদের দেশে বৈধ হলেও অন্য দেশে তা অবৈধ। যেমন ফেন্সিডিল একটা সময় কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও তা এখন নেশা জাতীয় দ্রব্য হিসেবে অবৈধ ঘোষণা করা হয়েছে। ওমানের মাস্কাট এয়ারপোর্ট ইমিগ্রেশনের এক কর্মকর্তা প্রবাস টাইমকে বলেন, ওমানের এয়ারপোর্টে গ্রেপ্তার হওয়াদের মধ্যে উল্লেখ সংখ্যক প্রবাসী ওষুধ নিয়ে আসেন, তাদের কাছে কোনো বৈধ প্রেসক্রিপশন না থাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়। এ ব্যাপারে তিনি বলেন, প্রবাসীরা ওমান যাওয়ার পূর্বে চিকিৎসক থেকে ওষুধের প্রেসক্রিপশন করে নিলে এই সমস্যা হবে না। সেক্ষেত্রে জরুরি ও প্রয়োজনীয় ওষুধ বহন করার সময় অবশ্যই তার সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র রাখতে হবে। ইতিমধ্যে যাত্রীদের সাথে থাকা ওষুধের প্রেসক্রিপশন রয়েছে কিনা তা নিশ্চিত করতে সকল এয়ারলাইন্সকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স, ফলে চাপ বেড়ে যাচ্ছিল রিজার্ভের ওপর। এমন পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহ বাড়াতে দারুণ সুখবর দেয়া হয় প্রবাসীদের। এখন ব্যাংকে রেমিটেন্স পাঠালে ডলারে 107 টাকা পাবেন প্রবাসীরা। সেই সাথে ব্যাংকগুলো আপাতত রেমিটেন্স আহরণ বাবদ কোনো চার্জ বা মাশুলও নেবে না। প্রবাসীদের ডলারের মূল্য এক লাফে 8 টাকা বেড়ে এখন 107 টাকা নির্ধারণ করা হয়েছে। 31 অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য সরবরাহের ক্ষেত্রে নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের সতর্ক করল ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন। বুধবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, সবাইকে সতর্ক করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ব্যক্তি, ওমানের সঙ্গে অন্য দেশের সম্পর্ক ও ওমান সম্পর্কিত কোনো তথ্য সরবরাহ না করে যেগুলো আন্তর্জাতিক পরিসংখ্যান হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই পরিসংখ্যান ওমানের কোনো সংস্থাকে প্রতিনিধিত্ব করে না এবং কোনো নিবন্ধনের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়নি। দেশটির রাজকীয় ডিক্রি নং 55/2019 অনুসারে ওমানে কোনো জনমত জরিপ পরিচালনা করার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। সরকারি অনুমোদন ব্যতীত কোনো জরিপে নাগরিক ও প্রবাসীদের অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিদেশে বসে যে সব বাংলাদেশি প্রবাসী উস্কানি ও বানোয়াট বক্তব্য দিয়ে সরকার বিরোধী কাজ করছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কাজ চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 27 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি এর আগের বৈঠকে দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে তৎপর হওয়ার পাশাপাশি এ ধরনের কাজে জড়িতদের চিহ্নিত করার সুপারিশ করেছিল। জনশক্তি রপ্তানি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও দেশবিরোধী প্রচারণা প্রতিরোধ সহ বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের 9টি দেশ সফর করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। দর্শক, এই ছিল রকি ওয়ার্ল্ড সপ্তাহের আলোচিত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কাজী আয়শা, আল্লাহ হাফেজ। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন। এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে